আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছো? এটা আমার ফার্স্ট ইউটিউব ভিডিও, তো আশা করি সবাই সঙ্গেই থাকবা। আমি যেটা বলছিলাম, আজকের সফট ফুডের পরিবর্তে আমি এখানে আসলে সিদ্ধ চাউলের ভাত দিছি। অ্যাকচুয়ালি কী বলবো, আমি ব্যস্ততার জন্য এদেরকে ওই সফট ফুডটা দিতে পারি না, সেই জন্য আমি এক্সপেরিমেন্টালি এই ভাত দিচ্ছি আর কি, বাচ্চা হওয়ার পর পর। তো আল্লাহ রহমতে বাচ্চার গ্রোথ তোমরা হয়তো সবাই দেখতেছো, খারাপ না। আল্লাহ রহমতে সবগুলো বাচ্চাই হেলদি। এখানে ওরা স্বাচ্ছন্দ্যে খাচ্ছে, সেটা মেইন কথা হচ্ছে সেটা। এখানেও আর একটা পেয়ারকে আমি দিছি। মোটামুটি আমার থেকে মোটা এখন যেই বেবিগুলো আছে সবাইকেই আমি বেসিক্যালি দুই বেলা করে সফট ফুড দিচ্ছি। এটা একটু ফ্যাপচিতে করে দেবো, সে জায়গায় আমি এখন চেঞ্জ করে দেবো, এটা পরিষ্কার করে দেবো আমি। যাই হোক, আরেকটা হচ্ছে এই প্যাডটা, এটাকেও আমি ওই ওইভাবেই দিয়েছিলাম। ভালোই আছে মোটামুটি সবগুলোই, হেলদি বেবি। এই বাচ্চাটা পোস্টার করছি যেটা লোম উঠে গেছে, মানে ওর বাবা মা কেন জানি বুঝলাম না, আমার মনে হয় আবার তারা ডিম দিতে যাচ্ছে সেই জন্যই ঠুকরে বাই করে গেছিলো। তো আমি এখানে পোস্টারিং করছি। যাই হোক, রেজাল্ট তো তোমরা দেখছো, আমি পরবর্তীতে আবার দেব, কিছুদিন পরেই আপডেট জানাবো যে তাদের গ্রোথ বা কোনো সমস্যা বা ইম্প্রুভমেন্ট সবই জানাবো। তো সবাই আমার জন্য দোয়া করবা, আমার পাখির জন্য দোয়া করবা। সবাই পাখি ভালো থাকুক, এই কামনা করেই আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।